স্বাগত বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে গোপন বৈঠক করার সময় জামাত শিবিরের বারো নেতা কর্মী আটক রাজশাহীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোজের চারদিন দিন পর নাটোরের লালপুরের ধান ক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার রাজশাহীতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে গোপন বৈঠক করার সময় বিশেষ অভিযান চালিয়ে জামাত শিবিরের বারো জন সক্রিয় কর্মীকে আটক করেছে রাজশাহীর পবা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ শুক্রবার সন্ধ্যায় পবা থানার পালোপাড়া মধ্যপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তিনি জানান গ্রেপ্তারকৃতদের নিকট থেকে বিভিন্ন জেহাদি বই মিছিলের ব্যানার জামাত শিবিরের সদস্য সংগ্রহ ফরম ইয়ানত আদায়ের হিসাব ও চাঁদায়েদের রশিদ বই উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জামাত শিবিরের সক্রিয় কর্মী বলে স্বীকার করেছে পুলিশ কমিশনার আরও জানান মহামারী শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষা প্রতিষ্ঠানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে শান্ত পরিবেশকে অশান্ত করা সাম্প্রতিক সময়ের নাশকতামূলক কর্মকাণ্ডকে বেগবান করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা সহ সরকার বিরোধী অপপ্রচার ও নাশকতার উদ্দেশ্যে এবং জামাত শিবিরের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা উপলক্ষে আসামিরা গোপন বৈঠক করছিল আমাদের আমাদের হিন্দুদের যে শারদীয় দুর্গাপূজা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কিন্তু এই আমাদের তাদের বিসর্জন হয়েছে এবং আমরা আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের পুলিশ সার্বক্ষণিক ভিজিলেন্স থাকার কারণে এই ভেস্টেড গ্রুপ কিন্তু তারা খুব একটা মানে সুবিধা করতে পারেনি যার কারণে তারা পরিকল্পনা করছিল তারা আগামীতে তাদের পরিকল্পনা কি হবে এবং তারা কিভাবে এই ডিস্ট্রাক্টমূলক বা নাশকতামূলক কার্যক্রম করবে এই জন্য তারা গোপন বৈঠক করছিল এই গোপন বৈঠকের সংবাদে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় রাজশাহীতে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানার সহ আরও কয়েকটি ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বক্তারা বলেন কিছু স্বার্থন্বেষী মহল তাদের অপরাজনীতির উদ্দেশ্য চরিতার্থ করায় হিন মানুষে উগ্র সাম্প্রদায়িক কার্যক্রমের মাধ্যমে সাম্প্রদায়িক বিনষ্টে ষড়যন্ত্রের চেষ্টা করছে তারা বলেন উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মূল চেতনায় ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সহ অবস্থান করবে কিন্তু কিছু সংখ্যক স্বার্থ প্ররোচনায় উগ্রপন্থীরা বারবার সেই চেতনায় আঘাত হানছে আর হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে এই আঘাত হানা হচ্ছে বক্তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ধরনের কার্যকলাপে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বিশ শিক্ষাবর্ষের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা করোনা পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয় শনিবার দেশের সাতটি বিভাগে একই সময়ে বেলা এগারোটায় শুরু হয়ে বেলা সাড়ে বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শনিবার ভর্তি পরীক্ষায় বারো হাজার ছয়শো জন অংশ নিয়েছে দেশের বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা ইতোমধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা নেওয়া সাপেক্ষে গত সতেরো অক্টোবর থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে ক্লাস এবং হলে থাকার বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাজশাহীতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত যুগ্ম মহাসচিব পদে রাশেদ ইবনে ওয়ায়েদ রাজশাহী কেন্দ্রে পঁয়ত্রিশ ও বোগড়া কেন্দ্রে ছাপ্পান্ন মোট একানব্বই ভোট এবং কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে শরীফ সুমন তেত্রিশ এবং বদরুল হাসান লিটন বিয়াল্লিশ ভোট পেয়ে জয়লাভ করেছেন নির্বাচনে রাজশাহীতে মোট ভোটার সংখ্যা ছিল সাতষট্টি জন শনিবার সকাল নটা থেকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয় একটানা ভোটগ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত এবার ঢাকাসহ সারা দেশের দশ অঙ্গ ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ চলে নির্বাচনে রাজশাহীতে প্রতিদ্বন্দ্বিতা ছিলেন সভাপতি পদে শিবলি নোমান যুগ্ম মহাসচিব পদে জাবিদ অপু ও রাশেদ ইবনে ওবাইদ কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে বদরুল হাসান লিটন আসাদুজ্জামান আসাদ ও শরীফ সুমন তবে রাজশাহীতে যুগ্ম মহাসচিব পদে সৌরভভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের আগে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী গিয়াস ও তৈয়বুর রহমান রাজশাহীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সাংবাদিক পরিবহন চালক ও শ্রমিকদের শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ সচেতনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডাক্তার হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হুমায়ুন কবির রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ নওশাদ আলী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর শকত আলী খান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু আবুকালাম সিদ্দিক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার এ বি এম শরীফ উদ্দিন রাজশাহীর মোহনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও পথসভা ও রিপ্লেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই মোহনপুর উপজেলা শাখার উদ্যোগে বেলা দশটা হতে সাড়ে এগারোটা পর্যন্ত প্রথমে মোহনপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় মোহনপুর থানা গেট প্রদক্ষিণ ও পরে কেশরহাট উচ্চ বিদ্যালয় থেকে র্যালি বের হয়ে কেশরহাট ব্রিজঘাট প্রদক্ষিণ ও জনসচেতনমূলক লিপলেট বিতরণ করা হয় বর্ষের শপথ সড়ক করব নিরাপদ গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি স্লোগানে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরের পথসভায় নিরাপদ সড়ক চাই মোহনপুর শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল বিশেষ অতিথি ছিলেন মোহনপুর থানা কর্মকর্তা ওসি তহিদুর রহমান কেশোরহাট পৌরসভা কাউন্সিলর সাবের আলী কাউন্সিলর বাবুল আক্তার নিরাপদ সড়ক মোহনপুর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কেশরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও নিরাপদ সড়ক মোহনপুর শাখার সদস্যবৃন্দ নিখোঁজের চার দিন পর নাটোরের লালপুরে ধান ক্ষেত থেকে নুসরাত খাতুন জেমি নামে সাড়ে ছয় বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে লালপুর থানাধীন চং ধুপুইল ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বিলের একটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নুসরাত খাতুন জেমি একই এলাকার বাবু হোসেনের মেয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ও এলাকাবাসী জানান গত ১৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে শিশু নুসরাত খাতুন জেমি তার দাদুকে খুঁজতে কদমতলা বাজারে যায় এরপর সে আর বাড়ি ফিরে না আসায় তার স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করে অনেক খোঁজাখুঁজির পরে তার কোনো খোঁজ খবর না পেয়ে জেমির বাবা লালপুর থানা একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজের চার দিন পর শনিবার সকালে উপজেলার দুবলিবনা বিলে ধান খেতে বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ দেখে লোকজন পুলিশকে খবর দেয় খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে জেমির স্বজনরা মরদেহটি জেমির বলে শনাক্ত করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ একই এলাকার ইমন হোসেন নামে এক কিশোর এবং তার পিতা ফাইজুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সচেতন সংগঠিত ও স্বচ্ছার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ এ প্রতিবাদে নওগাঁয় সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সাড়ে এগারোটায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সুশাসনের জন্য নাগরিক সুজন নওগাঁ জেলা কমিটির আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সুশাসনের জন্য নাগরিক নওগাঁও জেলা কমিটির সভাপতি মোহাছুল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের আহ্বায়ক খোরশেদ আলম নওগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদকুল ইসলাম সুজনের সাধারণ সম্পাদক নবী বেলাল ধামুরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনায়কা এ সময় সুজনের অন্যান্য সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পূজা মণ্ডপ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ এবং সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে গণ অনশন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সনাতন ধর্মের অনুসারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমোহনীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্কন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা ও শ্রী শ্রী রাধা মাধব মন্দির সহ বিভিন্ন ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা সকালে বিভিন্ন মন্দিরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমোহনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মন্দিরগুলোতে গিয়ে গণ অনশন ও সমাবেশ করেন তারা অনশন উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বিনয় কিশোর রায় সদস্য সচিব বাপ্পি মজুমদার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন লাল দাস সাধারণ সম্পাদক কিশোর দাস সহ জেলা উপজেলা পর্যায়ে সনাতন নেতৃবৃন্দ বিক্ষোভ ও অনশন থেকে নেতৃবৃন্দ নোয়াখালীর সারা দেশে সহিংসতাকারীদের দ্রুত মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান সুবর্ণ জয়ন্তী দশকে পদর্পণকারী ঐতিহ্যবাহী নাটোর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন ও পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে বাসসের ফরাজি আহমদ রফিক বাবন সভাপতি স্থানীয় উত্তরবঙ্গ বার্তার দুলাল সরকার সরকার ও যুগান্তরের শহীদুল হক সহসভাপতি এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শনিবার প্রেস ক্লাব কার্যালয়ে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রেস ক্লাবের উনচল্লিশ জনের মধ্যে আটত্রিশ জন সদস্য ভোট প্রদান করেন ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নাটোর কালেক্টরেটের সহকারী কমিশনার

দৈনিক প্রান্তজন সম্পাদক ও নাটোর প্রেস ক্লাবের উপদেষ্টা সাজিদুর রহমান সেলিম নির্বাচন পর্যবেক্ষণ করেন এই ছিল সংবাদে সাথে জন্য ধন্যবাদ